সাবস্ক্রাইব করুন কেএন নিউজ টিভি চ্যানেল, আর নিত্য নতুন খবর পেতে বেল আইকনটি প্রেস করুন। এখন থেকে আপনার প্রিয় চ্যানেল কেএন নিউজকে টিভিতে দেখতে পাবেন জিটিপিএল 31, মেঘবেলা 92, এমআরএমপিএল 13 নম্বর চ্যানেলে প্রতিদিন দুপুর 12:45 থেকে। করোনা মহামারী কবে বাদ পড়েছে ধর্মীয় অনুষ্ঠান থেকে বিভিন্ন সামাজিক কর্মসূচি। প্রতি বছর পিতা স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবির সহ একাধিক কর্মসূচি পালন করে থাকে স্বর্গীয় চিন্তামণি রায় স্মারক সমিতি। এবছর করোনার কারণে রক্তদান শিবিরের বদলে খাদ্য সামগ্রী বিতরণের অনুষ্ঠান আয়োজন করা হয়। কলকাতার 45 নম্বর ওয়ার্ডে স্বর্গীয় চিন্তামণি পুণ্যতিথিতে খাদ্য সামগ্রী বিতরণ করেন ওয়ার্ড সভাপতি রাজীব রায়। সকাল থেকে ওয়ার্ডের বাসিন্দাদের চাল, আটা, সর্ষের তেল, সোয়াবিন মশলা তুলে দিলেন ওয়ার্ড সভাপতি রাজীব রায়। তিনি জানান, বিগত বছরের ন্যায় এবছর পিতা স্মৃতির উদ্দেশ্যে খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। कितने लोगों को दिया गया आज? 400। क्या क्या सामान दिया गया? चावल, दाल, सोयाबीन, तेल, आटा, हल्दी। जन्माष्टमी के दिन ही पड़ गया, इसलिए इस दिन जन्माष्टमी सबके लिए मंगलमय रहे। हम लोगों का बहुत बड़ा त्यौहार है।